हेलो फ्रेंड्स, गुड मॉर्निं एंड वेलकम बैक टू माय चैनल। आज के आबार सकाल सकाल एक नतून वीडियो दिए आज के दिन शुरू कर आज के बोलते पारो नॉर्मल डेली लाइफस्टाइल साथे साथे आज के आमी एक जिनिस तोमादे साथे शेयर करब, सेटा होच्छे आमी किभाबे आमार हेयर केयर करी। हेयर केयर बोलते যে বলতে পারো যেভাবে যাতে আমাদের অনেকেরই সমস্যা থাকে, এখন সবার খুব চুল উঠছে যেহেতু এটা বর্ষাকাল, তো চুল ওঠাটা ন্যাচারাল ব্যাপার। তা নর্মালি আমাদের দিনে 50 থেকে 100টা চুল স্বাভাবিক, এটা পড়বেই, তো সেটা আমারও পড়ে। তা কিন্তু তার বাইরে যাতে চুল না পড়ে, হেয়ার লস না হয়, হেয়ার ফল না হয়, তো সেই কারণে আমি কি কি হোম রেমেডি ইউজ করি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের অনেকের উপকারে আসবে সেই ভিডিওটা, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অয়েলটা বানাই, কি কি ভাবে ইউজ করছি সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর কি কি ভাবে করবে সেটাও আমি তোমাদেরকে সবটা বলে দেব। তো চলো আগে আমি চটপট করে টিফিনটা করে নিই, কারণ এখনো পর্যন্ত আমার টিফিন করা হয়নি। এতক্ষণ আমাকে ইভানকেই সামলাতে হচ্ছিল, ইভানকে জাস্ট খাইয়ে দাইয়ে ভিটামিন ওষুধ দিয়ে ওকে অয়েল ম্যাসাজ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তা তোমরাও সাথে থাকো, পাশে থাকো, এইভাবে পুরোপুরি ভিডিওটা দেখো। আর তার আগে আরেকটা কথা বলি, যে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি তোমার সাথে ফেসবুকে জয়েন হতে চাই, তো তার জন্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা যারা আমার সাথে ফেসবুকে জয়েন হতে চাও, তারা তারা প্লিজ ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো, তো তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকের আইডি, তো ওখান থেকে তোমরা আমার সাথে জয়েন হয়ে যেতে পারো। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, সাথে থাকো, পাশে থাকো, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। চলো, অনেকক্ষণ তোমাদেরকে অপেক্ষা করালাম, নিজের সমস্ত কাজ বুঝতেই পারছো ইমান অনেকটাই ছোট, তো ওকে সামলে করাটা ভীষণই ডিফিকাল্ট, তো ওই জন্য তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো। তো চলো আর বেশিক্ষণ ওয়েট করাবো না, এখন চলো আমি কিভাবে অয়েলটাই বানাচ্ছি, কি কি করছি, কি কি দিচ্ছি সমস্তটা তোমাদের বলে দেবো, আর তোমরাও ভালোভাবে দেখে নাও, যাতে প্রত্যেকে তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে যে তোমরা কি বুঝতে পারছো। আর আমি এই তেলটা ইউজ করব, কারণ এক ফার্স্টেই বললাম যেহেতু আমাদের সবার হেয়ার ফলের সমস্যা, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের প্রত্যেকেরই বলতে গেলে হেয়ার ফল হয়। একটা হেয়ার ফল হওয়া খুবই ইজি, কিন্তু সেই চুলটা গজাতে প্রচুর প্রচুর সময় লেগে যায়, তো তার জন্যই এই অয়েলটা আমি ইউজ করব। আর তো চলো আর বেশি দেরি না করে জিনিসটা বানাতে থাকি। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি এখানে এক ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, তো তোমরা যারা যারা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে চাও, তারা তারা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো, যারা যারা ভার্জিন কোকোনাট অয়েল যাদের কাছে নেই তোমরা তারা নর্মাল কোকোনাট অয়েল ইউজ করতে পারো। তো আমি দেখো বোলটার মধ্যে কিন্তু কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি, তো এবার আমি এর মধ্যে দেবো 5 ফোড়ন। তো আমরা তো সবাই জানি পাঁচটা জিনিসের দারুণ গুণ, তাই 5 ফোড়ন, তো প্রত্যেকটা গুণ নিয়ে আর তোমাদের কিছু বলতে হবে না। আমি এখানে 5 ফোড়ন দিলাম, কারণ 5 ফোড়ন দিলে আমার মনে হয় কেন জানি না বেশি ভালো কাজ করেছে। তো তোমাদের যাদের যাদের মনে হবে যে 5 ফোড়ন না দিয়ে শুধু মেথি দিতে পারো তোমরা, বা কেউ কেউ মৌরি দিতে পারো, তবে 5 ফোড়ন দিলে বেশি ভালো কাজ পাবে তোমরা। আর তার সাথে আমি দিয়ে দিলাম দেখো একটা তেজপাতা, তো এটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম তেলটাকে, তো এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমার দেখো তেলটা একদমই রেডি হয়ে গেছে, এবার আমি কাপের মধ্যে তেলটাকে কিন্তু ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। তো তেল বার করা হয়ে গেছে আমার, তো এবার আমি এই তেলটা আবার বাটির মধ্যে ঢেলে নেব। তো বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার আমি এর মধ্যে নিম পাউডার আমার কাছে রয়েছে, তো সেই নিম পাউডার আমি অ্যাড করে দেব। আর নিম পাউডার নিয়ে তো আমাদের সেরকম কিছু বলার নেই, কারণ আমরা নিজেরাই জানি যে নিম পাউডার স্কিন আর হেয়ারের জন্য কতটা ভালো। মাথায় কোনো ইচিং প্রবলেম, কোনো গোটা, কোনো র্যাশের সমস্যা থাকলে নিম পাউডার খুব তাড়াতাড়ি সেটাকে রিমুভ করে দেয়। আর এবার দেখো আমার অয়েলটা কিন্তু একদম রেডি ম্যাসাজ করার জন্য, এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হওয়ার পর এটা আমি লাগাবো। তো আমি বসে পড়েছি তেলটা লাগানোর জন্য বলতে পারো। তা এবার আমি চুলটা সবার ফার্স্টে খুলে নিলাম, আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে কিন্তু আঁচড়ে নেব। যে কোনো প্যাক লাগানোর আগে বা যে কোনো অয়েল ম্যাসাজ করার আগে কিন্তু আমাদের চুলের জ্বরটাকে ছাড়িয়ে নেওয়া ভীষণই ইম্পর্টেন্ট, তোমাদেরকেও বলে দিচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসেই কাজটা করবে। তো আমার জ্বর ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কিন্তু আস্তে আস্তে পুরো চুলে বা মাথার স্ক্যাল্পের প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু খুব ভালো ভালো করে আলতো হাতে আমি অয়েলটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু ঠিক আঙুল দিয়েই ভালোভাবে আলতো হাতে ম্যাসাজটা করবে, একদমই স্ক্যাল্পে কিন্তু নখ তোমরা লাগাবে না। তো
তো এইভাবে তোমরা আস্তে আস্তে মাসাজ করে নেবে পুরো চুলে। মাথার স্ক্যাল্প মাসাজ করার পর পুরো চুলটাতেও তোমরা কিন্তু এই একইভাবে তেলটাকে লাগিয়ে নেবে। তো আমি ততক্ষণে তেলটা লাগিয়ে নিই, তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আমার অয়েল ম্যাসাজ কিন্তু একদম কমপ্লিট। তোমরা দেখে নিয়েছো যে আমি কি কি ভাবে কিন্তু অয়েলটা বানিয়েছি। আর আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল কোকোনাট অয়েলও ইউজ করতে। তো তোমরা দেখে নিয়েছো যে আমি কি কি জিনিস দিয়ে কি কি বানিয়েছি। তো তোমরাও এভাবে একবার ট্রাই করতে পারো। আর ট্রাই করার পর কিন্তু অবশ্যই 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 আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ এত কিছু কিন্তু তোমাদের জন্যই করছে তোমরা। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে সবাই একবার হলেও প্লিজ ট্রাই করো, কারণ তোমরা একবার ইউজ করলেও বুঝতে পারবে। আর এটা যদি তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো তাহলে তো একদম বেস্ট রেজাল্ট পাবেই। এরকমই কিছু জিনিস হয়ে থাকে, সেগুলোও তোমাদের কমে যাবে। আর আমরা তো জানি যে তেল এমনিতেও আমাদের চুলের পুষ্টি দেয় ভীষণই। বলে না জল আর তেল মাথা ঠান্ডা রাখে, আর চুলও বলতে পারো চুলের খাদ্য তেল আর জল। তো সেই জন্য এই দুটো তো আমরা এখন সত্যি কথা বলতে আমরা বাইরে বেরোই, আমাদের বাইরের কাজটা যেহেতু সবার বেশি থাকে, তো সেই জন্য আমরা তেলটা খুবই কম ইউজ করি। কিন্তু সপ্তাহে শ্যাম্পু করার আগে যদি আমরা রাত্রেবেলা তেলটা ইউজ করতে পারি বা ওভারনাইট রাখতে পারি তো খুবই ভালো। যদিও আমি ওভারনাইট রাখতে পারিনি, তাই আমি এখন এক ঘন্টা রেখে আমি তারপর স্নান করে নেবো। তোমরা যদি কেউ ওভারনাইট রাখতে চাও ওভারনাইট রাখতে পারো, তাহলে খুব ভালো। আর যদি কারোর হাতে সময় খুব কম থাকে তাহলে আমার মতো তোমরা এক ঘন্টা দেড় ঘন্টা আধ ঘন্টা দু ঘন্টা যার যেরকম সময় সেরকম ভাবে রেখে তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেবে। তারপর তোমরা আমাকে জানিও যে কি রেজাল্ট তোমরা পেলে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আমি শ্যাম্পু করে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে এই জাস্ট একটু আগে এলাম। আর এখন কিন্তু দেখো আমি গামছা পেঁচিয়ে রেখেছি, এখন একদমই চুল আঁচড়াবো না, কারণ ভিজে চুলে চুল বেশি ওঠে আঁচড়ালে। তো তোমাদেরও সেটাই সাজেস্ট করবো যে একদম ভিজে চুলে আঁচড়াবে না, কারণ চুল তাহলে বেশি ওঠে। তো যখন আধা শুকনো মানে, তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি তোমাদের সামনেই। আমি এই গামছাটা খুলবো, কারণ আমার চুলটা কিন্তু সেমি ড্রাই হয়ে গেছে। তো তোমরা দেখেই মেবি বুঝতে পারছো যে চুলটা সেমি ড্রাই হয়ে গেছে। তা এবার আমি চুলটাকে আঁচড়াবো, আর তারপর আমি তোমাদেরকে ফাইনাল দেখাবো যে চুলটা কিরকম অবস্থায় আছে, আর আঁচড়ানোর পরেও চুলটা উঠছে কিনা সবটাই তোমাদের সামনাসামনি করবো, তোমাদের সামনাসামনি দেখাবো। তো আমি রেডি, দেখতে থাকো। তো সবার ফার্স্টে আমি যখন চুল আঁচড়াই আমি এরকম দুটো ভাগ করে নিই, কারণ দুটো ভাগ করে নিলে না চুলটা আঁচড়াতেও ভীষণ সুবিধা হয় আর চুলটা ওঠেও কম। তো তোমরা যারা যারা মানে এরকম ভাবে চুল আঁচড়ানো কখনো ট্রাই করোনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, আমার কথাটা মিলিয়ে দেখো যে চুলটা ভীষণই কম উঠবে। তো এবার দেখো আমি একদম এই নিচ থেকে আঁচড়ানো স্টার্ট করব। আর আমি কিন্তু কোনো সিরাম ইউজ করছি না, আমি একদম নর্মাল এইভাবেই আসছে তোমাদের দেখাচ্ছি চুল উঠেছে কি ওঠেনি। আর 50-100টা চুল সারাদিনে পড়া এটা নর্মাল ব্যাপার, তো সেটা হতেই পারে, কিন্তু তার বাইরে এক্সট্রা আঁচড়ালে যে গোছা গোছা চুল ওঠে সেই চুলগুলো উঠেছে কিনা তোমাদের দেখাবো। দেখো একদম জটটাও পর্যন্ত পড়েনি। তো এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে ইউজ করে দেখতে পারো, জটও পড়বে না। যাদের চুলে ভীষণ জটালো হয়ে যায় বা জট পড়ার সমস্যা থাকে তারাও এইভাবে ইউজ করতে পারো। তো আমার দেখো চুল আঁচড়ানো মোটামুটি, আমার কিন্তু চুল আঁচড়ানো কমপ্লিট, মোটামুটি না পুরোপুরি বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের এবার চিরুনিটা দেখাচ্ছি যে কটা চুল তোমরা দেখাতে পারবে বা আছে চুল, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে তোমরা কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের দেখাচ্ছি, তো এই দুখানা চুল আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো এই এই হাতে একখানা আছে, এই
এই যে এই যে দেখো এই যে একখানা আছে, আমি জানি না বুঝতে পারছো কিনা, আর এই একখানা রয়েছে, এই যে এই দুখানা চুল কিন্তু মাত্র আমার উঠেছে। তো তোমরা বুঝতেই পারছো যে এই হোম রেমেডিটা কতটা ভালো আমাদের হেয়ারের জন্য। আর আমার যেটা ভালো মনে হয়, আমার যেটা সুইটেবল মনে হয়, আমি কিন্তু প্রত্যেকবার তোমাদের জন্য সেরকম হোম রেমেডি নিয়ে আসি। আর আমি এমন এমন জিনিস নিয়ে আসি যেগুলো ঘরের মধ্যেই থাকে, কম জিনিস দিয়ে যেটা তোমরা করতে পারবে, আর যেটা বেশি জিনিস দিয়ে মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করাটা আমার ঠিক ভালো লাগে না। তোমরাও যাতে, আমি যেরকম কম জিনিস দিয়ে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি, তোমরাও যাতে কম কম জিনিস দিয়েই স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে পারো আর তাতে তোমরা উপকৃত হও, এটা আমি সবসময় চাই। তো ওই জন্য আমি যেটাতে মানে ঠিকঠাক ফিল করি, আমি যেটাকে একদম মানে সবকিছু সুইটেবল মনে করি, আমি কিন্তু বারবার নিয়ে আসি। তো অনেকেই আমাকে ইনবক্সে কমেন্ট করেছিল যে দিদি হেয়ার ফল নিয়ে কিছু ভিডিও নিয়ে আসো, তো ওই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য আনলাম। নিম পাতা যদি তোমাদের কারোর কাছে না থাকে, মানে আমার কাছে যেমন নিম পাউডার ছিল, তো সেই জন্য আমি যদি এগুলো করি তো সেই জন্য আমার কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। যাদের কাছে নিম পাউডার নেই তারা নিম পাতা কিনে, মানে ওটা হয়তো আরো বেশি ভালো হবে। তো নিম পাতা কিনে হালকা শুধু মানে একটা নর্মাল কড়াইয়ের মধ্যে শুধু নিম পাতাটাকে নাড়াচাড়া করে তোমরা ওটাকে কিন্তু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, সেটাও তোমরা ইউজ করতে পারো, একই ফল পাবে। আর আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো যে আমার স্ক্যাল্পে কিন্তু কোনো ড্যান্ড্রাফ, কোনো র‍্যাশ, কোনো কিছু দেখতে পারবে না, আমি সেটাও তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও ভালো করে। তো দেখো আমার স্ক্যাল্পটা, দেখো আমার স্ক্যাল্পে কিন্তু একটাও তোমরা কোনো র‍্যাশ, কোনো ড্যান্ড্রাফ কিচ্ছু দেখতে পারবে না। এই যে আমি আশা করবো যে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো, আর আমি যতটা সম্ভব ভালোভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টাও করেছি। তো প্লিজ 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 তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি জানি যে আজকের ভিডিওটা তোমাদের অনেকের হেল্পে আসবে, আমি তোমাদের সবার কথা ভেবে কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি, কারণ হেয়ার ফলের সমস্যাটা শুধু আমার একার নয়, তোমাদেরও অনেকের আছে। আমারও ভাবলাম যে যেটাতে আমি উপকৃত হয়েছি সেটা তোমাদেরকেও জানাই, কারণ তোমরা সবসময় জানো যে আমি যেটাতে ভালো থাকি আমি চাই যে তোমরাও ভালো থাকো, তোমরাও সুস্থ থাকো সবসময়। তা সেই জন্য আমি এই হেয়ার ফলের ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা যদি এই হেয়ার ফলের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো, জানাও যে তোমরা কত, তোমাদের কতটা হেল্পে এসছে, বা তোমাদের হেয়ার ফল বন্ধ হয়েছে, ড্যান্ড্রাফ পড়া বন্ধ হয়ে গেছে, র‍্যাশ বন্ধ হয়ে গেছে, মাথায় কারো যদি র‍্যাশ গোটা কিছু থাকে তো সেগুলোও চলে গেছে, তো অবশ্যই আমাকে কিন্তু করে তোমরা জানাবে। যদি ভালো ফল পাও আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এইভাবেই আমাকে কিন্তু ইনবক্স করবে, কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে। আর আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার যেগুলোতে তোমরা উপকৃত হবে। তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি ভালো লাগার জন্য আর ভালো হওয়ার জন্য তোমাদের দুটো কাজের জন্যই কিন্তু নিয়ে এসেছি। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা আজকে আমার নতুন ব্লগ দেখছো, আমার নিউ ভিউয়ার্সরা, তাদেরকেও বলে দিচ্ছি চটপট আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো, যাতে আমার অল ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর আর ভিডিওটা দেখার শেষে কিন্তু আমার চ্যানেলটাতে একটা লাইক করতে হবে, আর ভিডিওগুলো প্রচুর 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 পরিমাণে শেয়ার করতে হবে সবার সাথে। তো সেগুলো করতে কিন্তু একদম ভুলো না, চটপট করো, আর আমাকে এনকারেজ করো, আমাকে আরো কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টের উত্তর দিই আমি প্রত্যেকের, তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো সব কাজের শেষে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন মনটা বিশ্বাস করো আলাদা রকম ভাবে ভালো হয়ে যায়। তো এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, আমাকে এভাবেই ভালোবাসো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।